হাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যাব মায়ের বাড়ি, মানে আমার বাপের বাড়ি। কালকে জামাই ষষ্ঠী, তার আগের দিন আমি চলে যাব, কারণ লকডাউন, উপরন্তু আমার হাজব্যান্ডের কাজ, সেই কারণে আমি আগের দিনই চলে যাচ্ছি। আর এই যে আমার সোনামা এখন ঘুমাচ্ছে, আমি কিছু গুছিয়েছি জামা প্যান্ট, কিছু তো নেবার নেই, মায়ের বাড়িতেই সব আছে। তো কালকে আপনার সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করব, কারণ জামাই ষষ্ঠীতে কী কী মেনু আমার মা করছে, বেশি কিছু হবে না, তবুও আমাদের বাড়িতে কী কী মজা হবে সব আপনাদের সাথে শেয়ার করব। তো পেছনে এগুলো অ্যাভয়েড করবেন, আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, কেচেছি মেলার জায়গা, আমি ঘরেই মিলে দিয়েছি। মিষ্টি ঘুমাচ্ছে, আমি একটু সাজুগুজু করছি, এই যে হাতে চুড়ি শাঁখা পল্লা পরেছি, আর এই চুড়িদার চুড়িদার পরবো, পরে বেরাবো একটু পরে। এখন সন্ধে হয়ে, মানে সন্ধে 6টা বেজে গেছে, বাইরেটা একটু একটু আলো আছে, এই যে টাটা, আবার পরে দেখা হবে। কালকে চলে যাবো, এখন একটু পরে গিয়ে রেডি ফেডি হয়ে যাই, মিষ্টিকে তুলি, আবার পরে দেখা হচ্ছে। গিয়ে অবশ্যই আমার একমাত্র প্রাণের চেয়েও বেশি আদরের আমার ভাইপোর সাথে, আমার ছেলের সাথে দেখা হচ্ছে আপনাদের, গিয়ে টাটা। ততক্ষণে চলে এসছি পিসি কাছে, আমার পিসি কই, এই যে রক্সিও চলে এসছি, রক্সিও চলে এসছে না, দেখেন না, রক্সি কই, রক্সি কই বাবা, এটা আমার ছেলে তো, আমার ছেলে তো, দেখ দিল পিসিকে, পিসি এসছে এতদিন পরে, এতদিন না তো ও দেখেনি, ওই জন্য পিসিকে একটু শুদ্ধ করে দিল গঙ্গার জল ছড়িয়ে। না বাবা, দাঁড়া দাঁড়া রক্সি, দাঁড়া তোর পিঠে বসাই, এই দেখ রক্সি পিঠে বসেছে, এই দেখ চেটে দিচ্ছে, রক্সি তো তোমাকে আদর করেছে, কি বলছেন সবাইকে শুনেছেন, আপনাদের সবাইকে কি বলছে, হ্যাঁ বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, তাই তো, হ্যাঁ বলো বলো, আপনারা দেখতে থাকুন ব্লগটা, হ্যাঁ জামাই ষষ্ঠীর মেনু কি কি হবে দেখতে থাকুন, বলো বলো, হ্যাঁ আমি মাংস খাবো তো, এখন ওর অন্নপ্রাশন হয়নি তাই মাংস খেতে পারবে না, এই যে আমার ফোনটাই পড়ে যাচ্ছে হাত থেকে, এই যে মিষ্টি দিদি চলে গেল, তুই ডুম খেতে বসে গেছিস এসে মামার বাড়িতে, মা কি করছে, আমার মা চাউমিন করছে, কত চাউমিন আমাদের, রাত্রিরে চাউমিন খাবো সবাই, নুডলস, না বাবা তুমি খাবে, আজকে রাতের মেনু জামাই ষষ্ঠীর প্রথম দিন, না জামাই ষষ্ঠীর আগের দিন, চাউমিন, টেস্টি টেস্টি চাউমিন, টেস্টি টেস্টি চাউমিন, টেস্টি টেস্টি চাউমিন, তাই
রাখছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কালকে কি হয়। তাই তো চুলের মুঠি ধরেছে, দেখুন দেখলেন চুলের মুঠি ধরেছে আমার। এটা তোমার বাবা, এই জন্য আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, কালকে দেখা হবে, টাটা। চু ফোনটা নিয়ে ঘাটবে, আমি বুঝতে পারছি। আমার কাছ থেকে ফোনটা তুমি কেড়েই নেবে, যেমন মিষ্টি নেয়। সবাইকে একবার টাটা করে দাও। ও নিজেকে ক্যামেরা দেখতে পেলে খুব খুশি, তাই তো? টাটা সবাইকে, গুড মর্নিং। চলে এলাম আজকে জামাই ষষ্ঠীর দিনে, একবারে টপকে কাল থেকে। আর এই যে বাবু ঘুম থেকে উঠে বসে আছে, এই যে কই যে বাবা, ও তেল ঠেল মেখে দুধ খাবে বসে আছে। এই যে মিষ্টি, ইস পচা মে। তুই জামাই ষষ্ঠী খাবি? হ্যাঁ হ্যাঁ, আমরা জামাই ষষ্ঠী খেতে এসেছি, কি রান্না হচ্ছে চলুন দেখি। কি রান্না করছে মা? ওই যে কি করছো মা, শাক ভাজা? মা শাক কাটছে, ওই যে ওখানে সব ভাজা ভুজি করবে। এইখানে এই যে আলু ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ভাত হয়ে গেছে। আর এই যে সবার ফেভারিট ও সব মাখানো আছে, রান্না করলেই শেষ। আর আমরা সকালে এখনো টিফিন খাইনি, বাজে 11টা। এই যে খাবো হচ্ছে কচুরি, অবশ্যই তরকারি, জিলিপি, এই যে জিলিপি, কি বড় জিলিপি, কচুরি জিলিপি খাবো। না দিলেও চলবে পেঁপে ভাতে, মানে পেঁপে খাওয়াতে হয় আমার মেয়েকে, আর আমার ভাইপো খাচ্ছে দুধ, তাই তো ভাইপো? বাবা তা না ধরে ধরে এই ধরে আচ্ছা আবার মেয়ে রাখছি। আমাদের এই এখনো কেউ আসেনি, জামাই বাবা জীবন এখন কাজে আছে, কাজ থেকে আসবে। আর সকালে আর কিছু খাবার নেই, একবারে দুপুরে লাঞ্চ। জামাই বাবা জীবন আমার চান ঠান হয়ে গেছে, আমি নাইটি পরেই রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠী, তাই তো বাবা? আবার খাওয়া দাওয়া করে নি, আবার পরে দেখা। এই যে আমার বাবা বসে পড়েছে এখানেতে, মুখে দিস না সোনা, সোফাতে নতুন জামা পরে, আর এখানে এই যে খাচ্ছে চুনু, দেখি একটু কাছ থেকে তোলা ভিডিও হচ্ছে। মুখটাই দেখা যাচ্ছে না।
মিষ্টি ভাত খাচ্ছে, এই যে ভাত মাংস ভাত খাচ্ছে, এর মধ্যে না রক্তের লোমগুলো লেগে যাচ্ছে, সে তো লেগে যাবেই, সব জায়গাতেই লাগবে রক্সি। মিষ্টি তোমার ভাত খেয়ে গেছে, মিষ্টি বলো কি দিয়ে ভাত খেয়েছো? মাংস দিয়ে ভাত খেয়েছো, ভালো হয়েছে? খাসির মাংস দিয়ে? আমাদের খাওয়া হয়নি, আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, বৌদি খাচ্ছে, দেখি মামি কি খাচ্ছে, দেখবি চো দেখবি চো, কি গো কি খাচ্ছ গো, মাংস ঝোল ওরম চেটে চেটে খাচ্ছ, দাঁড়াও আমি দিচ্ছি জল, ওই যে জামাইয়ের থালা সাজাচ্ছে, পাঁচ রকমের মিষ্টি, মিষ্টি এখানে জামাইয়ের থালা বাড়েনি, জামাই ছত্রি জামাই ছত্রি কি আমাদের হয়েছে, মটন খাবে না, থালা সাজানো হোক, জামাইয়ের খাওয়া ঘুমিয়ে পর, আমরা খাবো এখন, তুই দেখবি না, আচ্ছা তুমি আর আমি খাবো এখন, কি হয়েছে তোর? বাবা জামাই ষষ্ঠী খাচ্ছে, দেখ তুই বলছিস জামাই ষষ্ঠী, দাদু ভুচালি দিবে, যা 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 যা, বলে বুঝবি দাদু 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 কাছে চলছে, খেয়ে নাও লজ্জা করো না, নাও না করি আমি, এই একটা হ্যাঁ ভালো করে খাও না, মুখে তুললো বাবা ফোন দেয়নি, মাও খেতে বসে গেছে, আমিও খেয়েনি, ওর হাসি দেখো ছাড়ে না, আমার খাওয়ার পর বাজলে মিতা খাবে, দাঁড়িয়ে আছে ওয়েট করছে আমি খাবো তারপরে মিতা খাবে, আমার আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন খাচ্ছি আইসক্রিম, এটা আমার মেয়ের অবশ্য, আমার বাবা এখন ঘুমাবে,
দোদো খাচ্ছে, খেয়ে দে ঘুমাবে, মিষ্টিও খাবে। আইসক্রিম খাবো, খাওয়া দাওয়া শেষ। আর বাইরে ড্যাম ওয়েদার, গরম হয়ে গেছে, খাও। গরম হয়ে গেছে, পরে দেখা হচ্ছে। এখন একটু পরে আলো আমার, সন্ধ্যের খাবার, ইভিনিং স্ন্যাক্স, মোগলাই। এখানে মিঠু খাচ্ছে, এখানে মিষ্টি মা খাচ্ছে, ওখানে আমি আর বৌদি খাবো মোগলাই। মোগলাই এখানে বাবু কি খাবে, উড়ি উড়ি উড়ে ধরে ধরে। বাবু নিউ নিউ ড্রেস পরেছে, সকাল থেকে শুধু নিউ নিউ ড্রেস পরে যাচ্ছে। আর আমরা খাবো ইভিনিং। আজ সকাল থেকে শুধু খাওয়া আর খাওয়া, আর রাতের ডিনার হবে অবশ্যই। এই যে কি বলুন তো, সবাই বলুন এটা কি, বিরিয়ানি। এই এই সব বিরিয়ানি আছে, তাতেও বিরিয়ানি আছে। রাতে হবে বিরিয়ানি, এটা আছে আলু পোস্ত, কিন্তু আলু পোস্তটা খাওয়া হবে না। কি শোনাই, কি খাচ্ছ, শসা? আর তুই তো ফোন ছাড়া খাস না। আমাদের বাবুরা না কি করে, খেলু খেলু করে, আমরা মোগলাই খাই না গো। খাবে বাবা? ও এই যে সকাল থেকে শুধু খাওয়ার ওপরেই আছি, সকালে কচুরি জিলিপি, দুপুরবেলা মাংস ভাত দই মিষ্টি আইসক্রিম, আবার সন্ধ্যাবেলা হচ্ছে মোগলাই, রাতে বিরিয়ানি। খেয়ে খেয়ে আরো মোটা হয়ে যাব, খেয়ে খেয়ে মোটাই হয়ে যাচ্ছি, মোটা থেকে রোগ আর হব না, আর হতেও চাই না। আমি এরকমই ভালো আছি, সুস্থ আছি, তাই তো, তাই তো আমার ভাইপো মেয়ের আমি ভালো আছি, বলো শোনা। এখনই দিচ্ছি, তাই তো। আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, গুড নাইট। শোনা একটু গুড নাইট বলে দাও, না পরিষ্কার করছে, এই গুড নাইট বলে দাও, বলে টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে হাসি মুখে গুড নাইট বলে দাও, টাটা, গুড নাইট। আমরা একটু পরে আবার নতুন বাড়ি চলে যাব, আবার পরে দেখা হবে, ততক্ষণে টাটা। সবাই ভালো থাকবেন, আর সুস্থ তো অবশ্যই থাকতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট।